সবাইকে শুভেচ্ছা। কাটিহাট উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি অরুণ কুমার দে, সহকারী শিক্ষক কাটিহাট উচ্চ বিদ্যালয়। আজকে আমি আপনাদের সামনে এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। ছবিতে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন ছবি, বিক্ষোভ, পরিশ্রমী, দিনমজুর, দরিদ্র পিতা, আর্তনাদ, মহিলা হিসাবে দিনমজুর, তাহলে মানুষের বিভিন্ন কর্ম আমরা দেখতে পাচ্ছি। সবাই মানুষ, আমরা এখানে মুসলিম জাতি দেখতে পাচ্ছি, হিন্দু জাতি দেখতে পাচ্ছি, খ্রিস্টান ধর্মকে দেখতে পাচ্ছি, বৌদ্ধ ধর্মের লোক দেখতে পাচ্ছি। তাহলে আজকের পাঠ আমরা বিভিন্ন রকমের মানুষ সাথে পরিচিত হয়েছি, তাই শিক্ষার্থীর আজকের পাঠ কী হবে? হ্যাঁ, আজকের পাঠ হবে মানুষ। কবি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতা। লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে। ধনী গরিব সবাইকে সমান চোখে দেখা ও ক্ষুধার্তকে খাবার দেওয়ার মানসিকতা তৈরি হবে, সমাজে সাম্যবাদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। কাজী নজরুল ইসলাম জন্ম 1890 সালের 25 মে, 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার আরেক নাম দুকুমিয়া, পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুন। শিক্ষা জীবনে তিনি গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ, প্রথম বর্ধমানে রানীগঞ্জের শিয়ারশোল স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। কর্মজীবনে প্রথমে তিনি ল্যাটো গানের দলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীকালে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসায় ও সাহিত্য সাধনাকে পেশা হিসাবে নেন। তার সাহিত্য কর্ম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, সাম্যবাদী, বিশের বাসী, প্রলয় শিখা, ভাঙার গান, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিন্দুল, উপন্যাস মৃত্যুকুদা, বাদনহারা, কুহেলিকা, গল্প বেথার দান, শিউলিমালা, রিক্তের বেদন, জিনের বাসা, প্রবন্ধ ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি। তিনি পুরস্কার সম্মাননা পেয়েছেন, সেগুলো হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি, রবীন্দ্রভারতী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি, বাংলাদেশ সরকার কর্তৃক 1976 সালে 21শে পদক ও জাতীয় কবির মর্যাদা প্রদান। তিনি 1976 সালের 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। শিক্ষার্থীরা, আমাদের এই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। মৃত্যু কত সালটা বলতে হবে? 1890 সালের 25 মে, পশ্চিমবঙ্গে, ছদ্মনাম দুকুমিয়া,
শিক্ষা জীবন গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা লাভ ময়মনসিংহ জেলা ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। মৃত্যু 1976 সালের 29 আগস্ট ঢাকায়। শিক্ষার্থীরা মানুষ কবিতাটি আবৃত্তি করবে। এখন আমরা মানুষ কবিতার গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানব। সাম্য, সমতা, ঠাকুর, দেবতা, ফুকারি, চিৎকার করে, পান্ত, পথিক, আজারি, রুগণ, রুগ্ন, গোভাগার, মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান। শিক্ষার্থীরা এই কাজটুকু করতে হবে। ফুকারি, আজারি, পান্ত, গোভাগার শব্দগুলোর অর্থ কী? চিৎকার করা, রুগণ, প্রতীক, মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান। ক্ষুদার মানিক জলে বলতে কবি কী বুঝিয়েছেন? খাদ্যের অভাবে পেট জলে যায়, যা কবি ক্ষুদার মানিক জলে বলে উল্লেখ করেছেন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গাতি। পূজারি ধোয়ার কুল, ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে, পূজার সময় হল, স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল বজনালয়, দেবতার বরে আস রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্ত দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। সহসা বন্ধ হল মন্দির, ভোকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে। ভোকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়ে গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, বেলা হলো দেখি লেঠা, বুকাস মর্গ বাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। কোথা চেঙ্গিস গজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে পেল এই ভজনালয়ের যত তালা দেওয়া ধার। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। মানুষকে কেন্দ্র করেই ধর্মের বিকাশ, বিধাতাই মানুষের ভালোমন্দ বিচার করে থাকেন, তিনিই মানুষের প্রতিপালক, মানুষকে পরোক্ষভাবে তিনিই খাদ্য দান করে থাকেন। কিন্তু এক শ্রেণীর গোড়া
पुरोहित मौलवी धर्म दोहाई दिए क्षुधार्त के खबर थे वंचित कर किंतु सवार उपरे मानुष्यत्व ताहार उपरे नाई अर्थात मानुषर चेये बड़ किछु होते पारे ना। सकल धर्मेर मूल कथा एटी। तबे जारा धर्म पालन करार नामे मानवता के अवमान करछे तारा समाजे घृणित तादेर बिरुद्धे कवि प्रतिबादेर सुरे रचना करेछेन मानुष कविताटी। शिक्षार्थीरा दले विभक्त हये काज करते हबे कयेकजन मिले। मानुष कविताय कवि कालापाहाड़के आह्वान जानिएछेन केन मानुषेर चेये बड़ किछु नाई नहे किछु महियान कथाटी बुझिए लेखो। केउ खाबे तो केउ खाबे ना ता हबे ना ता हबे ना एई स्लोगाने सबार समान अधिकार निश्चित करा मानुष कविता ओ साम्यवादेर मूल कथा। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে কি মর্যাদা অধিষ্ঠিত করেন? একুশে পদক প্রদান ও জাতীয় কবির মর্যাদা অধিষ্ঠিত করেন। মানুষ কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন? সাম্যবাদের জয়গান। মানুষ কবিতায় কে পূজারীর দ্বার খুলতে বলেছিল? প্রতীক পূজারীকে দ্বার খুলতে বলেছিল। বেলা হলো দেখি লেটা উক্তিটি কার? মানুষ কবিতায় উক্তিটি মোল্লা সাহেবের। মানুষ কবিতায় উল্লেখিত কিসের জন্য হাতুড়ি শাবল চালানোর কথা বলা হয়েছে? খোদার ঘরের কপাট লাগানো সব দ্বার খুলে দেওয়ার জন্য হাতুড়ি শাবল চালানোর কথা বলা হয়েছে। মানুষ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে সংকলিত? সাম্যবাদী। তিমির রাত্রি জুড়ে তার ক্ষুধার মানিক জলে, এখানে ক্ষুধার মানিক অর্থ জুড়ে তার কাজটি করে রাখবে। মানুষ কবিতাটি সাম্যবাদী চেতনার এক অনবদ্য রূপ। উক্তিটির সপক্ষে একটি প্রতিবেদন তৈরি করো। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।